তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ ফেসবুক ওপেন করলেই ঠিক এরকম ফ্রন্টের ফটো আমরা দেখতে পাই তো এরকম ফ্রন্টের ফটো যদি আপনি এডিট করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশান বেল আইকন রয়েছে সেটি অন করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করবেন তো আমি এখানে ক্রম ব্রাউজার ওপেন করছি ওপেন করার পরে এখানে সার্চে লিখবেন আরবান আরবান জাঙ্গেল ফ্রন্ট লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আরবান জাঙ্গেল ফ্রন্ট তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের একটা অপশান রয়েছে নিচের দিকে ডান দিকে তো সিম্পলি আপনি ওই ডাউনলোডে ক্লিক করে ফ্রন্টটাকে ডাউনলোড করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রন্টটা ডাউনলোড হয়েছে এই ফ্রন্টটা শুধুমাত্র ছয়শো আট কেবির কাছাকাছি হবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবার আপনি চলে যাবেন আপনার ফাইলে ফাইলে যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফোল্ডারে আসার পরে এখানে আপনি সার্চে লিখবেন আর ওয়ান জ্যাঙ্গল জিপ যেটা আছে ওটা ওখানে ক্লিক করার পরে আপনি এখানে এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করবেন এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পরে আপনি এখানে এক্সট্র্যাক করে নেবেন দেখতে পাচ্ছেন যে আমি যে ফ্রন্টটাকে ডাউনলোড করলাম সেটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে ফ্রন্টটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবার আপনাকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করতে হবে তো সিম্পলি আপনি আপনার যে ক্রম ব্রাউজার রয়েছে সেটিকে ওপেন করবেন ওপেন করার পরে সার্চে লিখবেন জঙ্গল ইমেজ লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে এখানে আপনি ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কয়েকটা আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য ইমেজগুলো ডাউনলোড করে নেবেন তো ইমেজ ডাউনলোড করার পরে ইমেজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ট্যাপ অ্যান্ড হোল্ড করার পরে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পরে আপনার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আপনি কয়েকটা ইমেজ ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবার আপনি যে পিক্স ল্যাব অ্যাপটি রয়েছে এটিকে আপনার প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনার কাছে কিছু পারমিশন চাইবে তো আপনি এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে আপনি চলে যাবেন থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে যে ইমেজগুলো আমি ডাউনলোড করলাম সেই ইমেজগুলো এখানে একটা তো ইউজ ফর ইউজ ইমেজ ফর্ম গ্যালারি যেটা রয়েছে ওখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমি ইমেজে ক্লিক করে যেগুলো ডাউনলোড করলাম দেখতে পাচ্ছেন ইমেজগুলো হ্যাঁ শো হচ্ছে তো যে কোনো একটা ইমেজ আমি নিয়ে নিই নিয়ে নেওয়ার পরে এই ইমেজের সাইজটা আমি এখানে সিক্সটিন পয়েন্ট নাইন যেটা রয়েছে ওখানে ক্লিক করে করে নেব করার পরে সিম্পল আপনি ঠিক চিনে ক্লিক করবেন এবার টেক্সের উপর ট্যাপ করে ডবল ট্যাপ করে এখানে আপনি টেক্সট লিখবেন যেমন কি আমি এখানে আমার চ্যানেলের নামই লিখছি তো আমি লিখি আমার চ্যানেলের নাম জ্ঞান বাংলা লেখার পরে সিম্পলি আপনি এখানে ওকে করবেন ওকে করার পরে এবার আপনাকে উপরে না সরি এবার আপনাকে যে ফ্রন্ট রয়েছে সেই ফ্রন্টে আপনি চলে আসবেন এ বি রয়েছে এখানে এই ফ্রন্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মাই ফ্রন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এইবার দুই নম্বরে যে অপশানটা রয়েছে সেইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোন মেয়র চলে যাবেন দিয়ে ডাউনলোড ফাইলে চলে যাবেন চলে যাওয়ার পরে সার্চে লিখবেন আপনি আরবান এবং লিখার পরে এবার শেষে যে আরবান ফাইলটি রয়েছে সেইখানে ক্লিক করবেন বুম এইবার ফ্রন্টটি আপনার যে পিক্স রয়েছে সেইখানে অ্যাড হয়ে যাবে এইবার আমি যে আমার চ্যানেলের নাম লিখেছি সেইটিকে ঠিকঠাক প্লেস করার পরে আবার ফ্রন্টে ক্লিক করে মাই ফ্রন্টে চলে যাব এবং আমি যে ফ্রন্টটি অ্যাড করলাম তার উপর ক্লিক করব এইবার ঠিকঠাক অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট হলে আমি এবার উপরে সেভে ক্লিক করে সেভ টু গ্যালারি করব তো বন্ধুরা ঠিক এরকমভাবে আপনারা পিক্স পিক্স ল্যাবের মাধ্যমে এরকম ফ্রন্ট এডিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে সেটি অন করুন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই